Eventually the winning runs come. স্বপ্ন ছিল ইতিহাস গড়ার, ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দেশের ক্রিকেট প্রেমীদের আনন্দ দেওয়ার। তবে ভুল সিদ্ধান্ত সঙ্গে হতশ্রী ব্যাটিংয়ে লজ্জা আর হতাশাই সঙ্গী হল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আগের রাতের বৃষ্টিতে আউটফিল্ডের সঙ্গে পিচও হয়ে গিয়েছিল বেশ স্লো, তারপরও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। ফলাফল দীর্ঘ সময় উইকেটে থাকলেও স্বাচ্ছন্দ্যভাবে ব্যাটিং করতে পারেনি ব্যাটাররা। ষোলো ওভারের মধ্যেই টপ অর্ডারে তিন ব্যাটার ফিরে যান প্যাভিলিয়নে, স্কোরবোর্ডে রান মোটে ২৫। আগের ম্যাচের বাঘিনীদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এদিন পারেননি দায়িত্বর পরিচয় দিতে। এক রান করে মলিনেক্সের ঘূর্ণিতে কাটা পড়েন তিনি। ১৯তম ওভারে ম্যাচে নিজেদের প্রথম বাউন্ডারি দেখা পায় বাংলাদেশ, যদিও চারটা আসে ফাহিমা খাতুনের পায়ে লেগে। মিরপুরের আকাশে রোদ উঠতেই ব্যাটিংয়ে কিছুটা ছন্দ খুঁজে পায় বাংলাদেশ। ফাহিমা ঋতুর ২৫ রানের পার্টনারশিপে স্কোরবোর্ডে ৫০ রান তোলে স্বাগতিকরা। তবে লম্বা সময় উইকেটে টিকে থাকতে পারেননি এই দুই ব্যাটার। দলীয় ৫২ রানে ব্যক্তিগত ১০ রানে মলিনেক্সের বলে ক্যাচ দিয়ে ফিরে যান ঋতুমণি, আর তার পরের ওভারই অ্যালিনা কিং এর শিকার ফাহিমা খাতুন। এরপর অজি বোলারদের সামনে দাঁড়াতে পারেনি কেউই, পরে শেষ দিকে এসে নাহিদা মারুফার ২০ রানের জুটিতে ৯৭ রান পর্যন্ত যেতে পারে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দেখে শুনেই করে ওপেনার অ্যালিসা হিলি ও লিসফিল্ড, পরে দলীয় ১৮ রানে রান আউট হয়ে ফিরে যান লিসফিল্ড, আর ৬ রান যোগ করে ব্যক্তিগত ১৫ রানে নাহিদার বলে ক্যাচ দিয়ে ফিরে যান হিলি। এরপর ম্যাচের পুরো দায়িত্ব কাঁধে তুলে নেন রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে আইপিএল মাতানো অ্যালিস প্যারি। পরের ব্যাটারদের সঙ্গে গড়েন ছোট ছোট পার্টনারশিপ, শেষে গার্ডনারের সঙ্গে গড়া ৩৮ রানের যুগলবন্দিতে ২৬ ওভার হাতে রেখে দলকে ৬ উইকেটের জয় এনে দেন প্যারি, আর ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মলিনেক্স। বুধবার সিরিজের শেষ ওয়ানডেতে অজিদের মুখোমুখি হবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।